এমন মহিলার সামনে যাওয়া কি উচিত হবে যিনি নন মহরমদের কাছে আমার চেহারার বিবরণ বর্ণনা করবেন? অবশ্যই আপনার এটাকে এড়িয়ে চলা উচিত। যে ভদ্র মহিলা অন্যান্য গায়ের মহরম পুরুষদের কাছে আপনার বর্ণনা দিয়ে বেড়াবে এবং আপনাকে নিয়ে তারা মজ বাজে কল্পনা জল্পনা করার সুযোগ তৈরি হতে পারে, আপনি তাকে অ্যাভয়েড করবেন এবং এটা খারাপ সঙ্গী। হ্যাঁ, বিবাহকে সামনে রেখে যদি এরকম হয়, ধরুন আপনার সাথে কারোর বিয়ের আলাপ চলছে, তো এক্ষেত্রে যার সাথে বিয়ের আলাপ চলছে তার পরিবারের কোনো মেয়ে এসে আপনাকে দেখেছেন এবং যে ছেলের সাথে আলাপ বিয়ের আলাপ চলছে সেই ছেলেকে জাস্ট গিয়ে বর্ণনা দিবি, সেটা তো ভিন্ন কথা। বাকি এমনিতে যদি অনেক মহিলাদের এই বদ অভ্যাস আছে যে তারা কোনো মহিলাদের সৌন্দর্য রূপ লাবণ্য ইত্যাদি এগুলো দেখলেই তারা তাদের স্বামী তাদের পরিবার অন্যান্য পুরুষ বা অন্যান্য পুরুষদের কাছে বলে বেড়ান, হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে। কারণ এই আলোচনা এবং এই জল্পনা কল্পনা এই পর্যালোচনা এগুলো মানুষের প্রাইভেসিকে নষ্ট করে। ইসলাম যে মানুষের ইজ্জত আবরুকে কতভাবে হেফাজত করার চেষ্টা করেছে সেটি যদি আমরা বুঝতে পারতাম তাহলে ইসলামের প্রতি আমরা অনেক বেশি অনুগত থাকতাম এবং আল্লাহর কাছে অনেক শুকর আদায় করতাম যে এরকম একটি সুমহান দিন এবং জীবনবিধান আমরা পেয়েছি।